প্রজাতন্ত্র দিবসের। তার আগে শেষ পর্যায়ে মহড়া হয়ে গেল জলপাইগুড়ি স্থিত টাউন ক্লাব ময়দানে। এদিন জলপাইগুড়ি পুলিশ, সিভিল ডিফেন্স এবং বিভিন্ন সকলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল এই মহড়ায়। 26 জানুয়ারি যাতে সুস্থ মতো প্রজাতন্ত্র দিবস জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে পারে তার জন্য এই মহড়া বলে জানিয়েছেন কর্তৃপক্ষরা। করোনা কারণে 2 বছর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই মহড়ায় অংশগ্রহণ করতে পারেনি। এবছর আবার সব স্কুলগুলি এই অংশগ্রহণ করবে। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব, কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল, 7/B বিজয়নগর নৈহাটি। क्या आप ऑनलाइन क्लास करके जॉब करना चाहते हो, नौकरी करना चाहते हो? केवल 3 महीने कोर्स के बाद जॉब की गारंटी, और हाँ, नौकरी नहीं तो कोर्स फी वापस। हाँ मेरा फ्रेंड, ये बिल्कुल 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 100% पॉसिबल है। अपना हायर सेकेंडरी या तो फिर ग्रेजुएशन पास करके घर में बैठे हुए कोई अच्छा नौकरी करना चाहते हो, गवर्नमेंट जॉब नहीं मिल रहा है, तो आप इस प्रोफेशन में। और मेडिकल रिप्रेजेंटेटिव का जो इनकम होता है वो चालू ही होता है 15,000-20,000 तनख्वाह से। तो देर किस बात की, उठाइए फोन, घुमाइए नंबर, क्योंकि फार्मा हेल्थ एकेडमी है एक नंबर। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক। ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক দেবক নৈহাটি।